প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব। আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনা পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে থাকেন। এ প্রক্রিয়াতেই নিয়োগ পেয়েছিলেন বেনজির আহমেদ অথবা হারুনের মতো কুখ্যাত ব্যক্তিরা। আগামীতেই গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে তিনি যাকে নিয়োগ দিয়েছেন তিনিও হারুন অথবা বেনজিরের চেয়ে কোনো অংশেই কম নন। এই কুখ্যাত ব্যক্তিটিকে নিয়েই সাজিয়েছি আমরা আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। চলুন প্রবেশ করি আমাদের মূল রিপোর্টে। শেখ হাসিনার নব্য লাঠিয়াল সৈয়দ নুরুল ইসলামের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে জাতীয় নির্বাচনের বছরখানেক আগেই নিয়োগপ্রাপ্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলেন সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ নুরুল ইসলাম। গত বছর 23 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখার উপসচিব মোহাম্মদ হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশ পায়। প্রশ্ন জাগতে পারে, কোন বিবেচনাতে এমন কুখ্যাত একজন মানুষকে ঢাকা রেঞ্জের ডিআইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হলো? প্রিয় দর্শক, এ প্রশ্নের উত্তর পাওয়া যায় নুরুল ইসলামের অতীত ইতিহাস ঘেঁটে। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে এই নুরুল ইসলাম সম্পৃক্ত হন সেই 90-এর দশকে এবং 1998 সালে কেন্দ্রীয় ছাত্রলীগ তথা বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কার্যকরী সংসদের সহ পাঠাগার সম্পাদক নির্বাচিত হন আপাদমস্তক আওয়ামী চেতনাধারী এই ব্যক্তি। সৈয়দ নুরুল ইসলাম 20তম বিসিএস এর মাধ্যমে 2001 সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে ডিবি পুলিশের প্রধান হারুনের সাথে ঘনিষ্ঠতা থাকায় পদোন্নতির ক্ষেত্রে এই ব্যক্তিকে বর্তমান সরকারের আমলে অর্থাৎ গত 14.5 বছরে কোনো ধরনের বাধায় পড়তে হয়নি। নিজেকে আওয়ামী চেতনার ধারক ও বাহক প্রমাণে ব্যস্ত এ ব্যক্তি শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইন্সে 100 ফুট দৈর্ঘ্য ও 30 ফুট প্রস্থ বিশিষ্ট নৌকা সদৃশ বঙ্গবন্ধু মঞ্চ নির্মাণ করে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার থাকা অবস্থায় তিনি অতি উৎসাহের সাথে জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, এটিএম আজাউল ইসলাম, কাদের মোল্লা ইত্যাদি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে গ্রেফতার করেন। আপাদমস্তক একজন বাটপার হিসেবে পরিচিত সৈয়দ নুরুল ইসলাম শেখ হাসিনার শাসনামলে 2011 সালে পিপিএম পদক, 2013 ও 2018 সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম অর্জন করেন। অথচ সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো তার পুলিশে নিয়োগ প্রক্রিয়াটিই ছিল সম্পূর্ণ অবৈধ। দৈনিক যুগান্তর পত্রিকাতে 21 ডিসেম্বর 2001 সালে প্রকাশিত 20তম বিসিএস মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় নিয়োগকৃত 4 কর্মকর্তার বিরুদ্ধে মামলা সংবাদটিকে আপনাদের দৃষ্টি দেওয়াতে চাই। এ সংবাদটি থেকে জানা যায় মুক্তিযোদ্ধার সন্তান কোটায় জালিয়াতি করে চাকরি নিয়েছিলেন সৈয়দ নুরুল ইসলাম। সংবাদটিতে লেখা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার ছালমাছমারী গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে সহকারী পুলিশ সুপারের চাকরি পান। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি আবেদন ফর্মে প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান কিনা এই কলামে না লিখে পরবর্তী সময়ে কোনো সনদপত্র না দিয়ে পিএসসির কয়েকজনের সহায়তায় চাকরি লাভ করেন। প্রিয় দর্শক, এভাবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা দেশ বা জাতির প্রতি কোনো দায়বদ্ধতা নিয়ে কাজ করবেন না, বরং ক্ষমতাসীন সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে ক্ষমতাসীনদের লাঠিয়াল হয়ে কাজ করবেন, এটাই তো স্বাভাবিক। এবং সেই স্বাভাবিক কর্মটি প্রতিনিয়ত করে আসছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগপ্রাপ্ত এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম। এই এক ব্যক্তির কাছে এখন শুধু ঢাকা নয়, বরং জিম্মি চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিও। তিনি তার ক্ষমতা বলে জেলার পুরো রাজনৈতিক স্বাধীনতা গিলে ফেলেছেন। তার অপকর্ম নিয়ে মুখ খুললেই সেই ব্যক্তির উপর নেমে আসে নির্যাতন। সম্প্রতি তার বিরুদ্ধে মুখ খোলাতে তার নির্দেশে সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। দৈনিক আমার দেশের অনলাইন এক রিপোর্ট থেকে জানা যায়, পুলিশ কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম স্থানীয় এক হিন্দুর 68 বিঘা দেবোত্তর সম্পত্তি দখল ও স্থানীয় সন্ত্রাসী কার্যকলাপে মদদে জড়িত। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় নেপথ্যে থেকে এই হত্যাকাণ্ডে মদদ দিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম। মৃত্যুর কয়েকদিন আগে এক ফেসবুক লাইভে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম প্রসঙ্গে
খাইরুল আলম জেম কি বলেছিলেন চলুন দেখে নেই সেই ভিডিওর অংশ বিশেষ। আমি আপনার কাছে করো জোরে মিলে তোকে পা ধরে আটকে কথা বলবো, সৈয়দ ইসলাম চাকরিটা আপনার অবৈধ, আপনার বাপ মুক্তিযোদ্ধা ছিল না, আপনি সেই চাকরি বাদ দিয়ে আপনি আজকে ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েছেন, স্বপ্ন দিচ্ছেন আইজিপির আপনি হন, সেখানে আমার কোন দেখার বিষয় না, বলার বিষয় না। আপনি সাধারণ মানুষের উপরে আমাকে গুলি করে মেরে ফেলতেন, আমি জেলখানায় ভরে দেন, আমি বেড়ে তো জানো না, কিন্তু এই এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাকে। আর যদি এটা না করেন, আমিও আপনাকে বলছি ওই গ্রামের সমস্ত নারী পুরুষ নগুন শহরে এসে অনশন করবে এবং দেশবাসীকে একটা জিনিস জানিয়ে দিবে, কিন্তু এই নুরুল ইসলাম ডিআইজির হাত থেকে ওই নয় নম্বর ওয়ার্ডের বিরামপুর মর্দনা জন্মপুর বেঠুর মানুষকে। প্রিয় দর্শক, চাপাই নবাবগঞ্জের যুবলীগের সাবেক নেতা খাইরুল আলম ওরফে জেম হত্যার 43 ঘন্টা পার হলেও থানায় মামলা নেওয়া হয়নি এই ডিআইজি নুরুল ইসলামের নির্দেশে। প্রথম আলোর কাছে খাইরুল আলমের পরিবার তখন অভিযোগ করেন পুলিশ এ হত্যা মামলার আসামি তালিকায় চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমানের নাম না রাখার জন্য বলেছে, এতে তারা রাজি হননি। অর্থাৎ দেখা যাচ্ছে বন্ধু মোখলেসের নির্দেশে হত্যাকাণ্ড ঘটিয়ে মোখলেসের বিরুদ্ধে মামলা না নিতে থানাকে প্রভাবিত করেছেন কুলাঙ্গার এই ডিআইজি নুরুল ইসলাম। এই মোখলেস হলেন সেই ব্যক্তি যিনি কয়েক মাস আগে এসএসসি নির্বাচনী পরীক্ষায় নকল করে বহিষ্কৃত দুই ছাত্রের বহিষ্কার আদেশ প্রত্যাহার না করায় প্রধান শিক্ষককে পিটিয়ে দেশব্যাপী আলোচিত ও সমালোচিত হয়েছিলেন। তখনও নুরুল ইসলামের সাথে সখ্যতার কারণে পার পেয়ে যান মোখলেস। প্রিয় দর্শক, আগামী নির্বাচন সামনে রেখে ঢাকা শহরে বিরোধী দল যাতে আন্দোলন গড়ে তুলতে না পারে, এ কারণে ঢাকা রেঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে ডিআইজি হিসেবে বসানো হয়েছে শেখ হাসিনার আস্থাভাজন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা নুরুল ইসলামকে। বিরোধী দলের উপর ধরপাকড় এবং মিথ্যা মামলাতে ফাঁসাতে এই নুরুল ইসলামের জুরি মেলা ভার। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের স্পেশাল রিপোর্টের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। পুলিশ কর্মকর্তাদের দলীয়করণের ভিত্তিতে নিয়োগ দিয়ে তাদের জনগণের সেবক নয় বরং আওয়ামী লীগের সেবকে পরিণত করেছে বর্তমান ফ্যাসিবাদী সরকার। সৈয়দ নুরুল ইসলামের মতো আওয়ামী লীগের সেবাদাস পুলিশ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমেই এই অপসংস্কৃতি বন্ধ হবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি। এই নুরুল ইসলাম কর্তৃক যুবলীগের একজন ব্যক্তি মারা যাওয়ার ঘটনাতে অনেকে উল্লাস প্রকাশ করেছেন, অনেকেই বলেছেন যে কুকুরে কুকুরে কামড়া কামড়ি লেগে গিয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের একজন নেতা বা একজন সাবেক নেতা মারা গেলে আজকাল মানুষকে উচ্ছ্বাস প্রকাশ করতে আমরা দেখি, কিন্তু আমরা নাগরিক টিভি মনে করি যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, ছাত্র দল হোক অথবা ছাত্র শিবিরই হোক না কেন, অন্যায়ভাবে এই রাষ্ট্রের একজন পুলিশ কর্তৃক একজন মানুষকে নিহত হওয়ার ঘটনাকে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। যে কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়, এবং আমরা জানি যে পবিত্র কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে যে যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকেই হত্যা করলো। সুতরাং এই সৈয়দ নুরুল ইসলামের মতো ব্যক্তি যিনি একজন যুবলীগ নেতাকে হত্যা করেছেন বলে সরাসরি অভিযোগ এসেছে, আমরা আশা করব যদি কখনো দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় এ ধরনের হত্যাকাণ্ডের বিচার হবে এবং এই ডিআইজি নুরুল ইসলামের মতো ব্যক্তিদেরকে আইনের মুখোমুখি করা হবে। এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।